চুবুৰীয়াসকলে লগাইছে। স্ট্রং মানে মাইট এন্ড স্টিল। টপ হেডলাইন্স আগবঢ়াইছে কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট। ইমাজিন, ইনোভেট, ইনস্পায়ার। আজি অসম মণিপুৰলৈ আহিব কংগ্ৰেছ সাংসদ ৰাহুল গান্ধী। শিলচৰ বিমানবন্দৰত উপস্থিত হৈ জিৰিবামৰ ভুক্তভোগীৰ আশ্ৰয় শিবিৰ পৰিদৰ্শন কৰিব। ৰাহুলে শিলচৰৰ পৰা দুপৰীয়া 1 বজাত ইম্ফলত উপস্থিত হ'ব। কংগ্ৰেছ সাংসদগৰাকী মণিপুৰৰ ৰাজ্যপালকো কৰিব সাক্ষাৎ। গুৱাহাটী মহানগৰীত পুনৰ হিট এণ্ড ৰাণৰ ঘটনা। বৰাগাঁৱৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত দ্ৰুতবেগী বাহনৰ খুন্দাত প্ৰাণ গ'ল এজনৰ। জালুকবাৰীৰ পৰা খানাপাৰা অভিমুখী পথত এজন লোকক মহতিয়াই বাহনসহ চালকৰ পলায়ন। মহানগৰীত ধাৰাবাহিক হিট এণ্ড ৰাণৰ ঘটনাৰ পিছতো নিৰ্বিকাৰ যান বাহন আৰক্ষী। বাংলাদেশত ৰথযাত্ৰাৰ মাজতে ভয়ংকৰ ঘটনা। সেউজগাড়ী ইস্কন মন্দিৰৰ ৰথযাত্ৰাৰ মাজতে বিদ্যুৎস্পৃষ্ট হৈ 6 জন ভক্তৰ মৃত্যু। বিদ্যুৎস্পৃষ্ট হৈ আহত প্ৰায় অৰ্ধশতাধিকক হাস্পতালত ভর্তি। যাত্রার সময়তে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারত লাগি জ্বলি উঠে রথখন। স্মার্ট মহানগরীর বিভিন্ন প্রান্ত পদপথত মরণ ফান। কেবাটাও স্থানত বর্তমানে বিপজ্জনকভাবে উন্মুক্ত অবস্থাত আছে নলা। স্মার্ট মহানগরীর উন্মুক্ত নলাক লৈ নীরব সরকার আর প্রশাসন। জ্যোতিনগরের অবিনাশ কাণ্ডর পিছতো কুম্ভকর্ণ নিদ্রা জিএমসি জিএমডিএ নলা নির্মাণের তথা বোকা নিষ্কাশনের নামত উন্মুক্ত করে রাখিছে কেবাটাও নলা। মহানগরী মুম্বাই কৃত্রিম বানর সংহারী রূপ। নেড়ানেপেড়া বরষুণের ফলত জলমগ্ন হয়ে পড়েছে মুম্বাইর বিস্তীর্ণ অঞ্চল। ঘাইপথ রেলপথ জলমগ্ন হয়ে পড়াত ব্যাহত হয়ে পড়েছে যাতায়াত। কৃত্রিম বানর পলমক চলিছে কেবাখনো রেল। অনাগত 3 দিন মুম্বাই ধারাকার বরষুণের আগজাননী। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মাজতে আজি মস্কোলে যাব ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনিয়া মস্কো ভ্রমণত প্রধানমন্ত্রী মোদিয়ে সাক্ষাৎ করব রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনক। 22 সংখ্যক ভারত রাশিয়া বার্ষিক সম্মিলনত অংশগ্রহণ করব মোদিয়ে। 9 জুলাইত মস্কোর পৰা পোনে পোনে অস্ট্রেলিয়ালৈ যাব ভারতের প্রধানমন্ত্রীগী। বানাক্রান্তক পর্যাপ্ত সাহায্য প্রদান নকরার অভিযোগ বিরোধী রিমোট বান পরিদর্শন করে সরকারক সমালোচনা। সাংসদ গৌরব গগৈ বিধায়ক দেবব্রত শইকীয়ার কলিয়াবরত রাজ্যের বান পরিস্থিতির বাবে সরকার আর ঠিকাদারী গোষ্ঠী সমালোচনা সমুজ্জ্বল ভট্টাচার্য। রাজ্যের বান পরিস্থিতি কিছু উন্নত হয়েছে যদিও এটিও জলমগ্ন। 28খন জিলা বানাক্রান্ত। প্রতিখন জিলাত বর্তমানেও আশ্রয় শিবিরত আছে হাজার হাজার বানাক্রান্ত। পানি কমিলেও দুর্দশা তরা নাই। বানপীড়িতর বিশুদ্ধ খোৱা পানির পৰা আরম্ভ করে বিভিন্ন সমস্যার জর্জরিত বানাক্রান্তর হাহাকার অবস্থা। রাজ্যত বানাক্রান্ত দুর্যোগ দুর্ভোগের মাজতে বিলাসিতা এআইডিএফর বানাক্রান্ত ভেঙুচালি করে দিসপুরত বিধায়ক রফিকুল ইসলামর বাসগৃহ বরভোজ। ভোজপাত নহয় বান বিপর্য সন্দর্ভতহে আলোচনা হয়েছে বলে মন্তব্য বিধায়ক রফিকুলর। পুরী জগন্নাথ রথযাত্রার আজি দ্বিতীয় দিন। দেওবারে আরম্ভণির দিন লাখ লাখ ভক্তর সমাগমের ফলত হেঁচা ঠেলা আহত কেবাজন ভক্ত। আহত বহু ভক্ত সমীপর হাসপাতালত ভর্তি। দুদিনিয়াকৈ অনুষ্ঠিত পুরীর রথযাত্রাত লাখ লাখ দেশি বিদেশি ভক্তর সমাগম। টপ হেডলাইন্স আগবঢ়াইছে কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট। ইমাজিন, ইনোভেট, ইনস্পায়ার। ব্রেকিং নিউজ এই মুহূর্ত। গুৱাহাটী মহানগরীত পুনের শিশু ধর্ষণের ঘটনা ঘটিছে। এই মুহূর্তে পুনের জানাইছো গুৱাহাটীত আরো একটা শিশু ধর্ষণের ঘটনা। হাতিগার 9 বছরীয় শিশুক ধর্ষণ করেছে লম্পট বৃদ্ধয়। দোকানের গুদামত শিশুক ধর্ষণ করেছে 60 বছরীয় বৃদ্ধয়। সিজুবাড়ীত হার্ডওয়ারের দোকানত আছে অভিযুক্ত আয়ু আলীর। হার্ডওয়ার দোকান আছে আয়ু আলীর। অভিযুক্ত 60 বছরীয় বৃদ্ধজন আয়ু আলী চৌধুরী 20 টাকা দিয়ার চলেরে ফুচুলাই লৈ গৈছিল শিশুটিক। ঘটনা সন্দর্ভত হাতীগাঁও থানাত এজাহার দাখিল করেছে শিশুটির পরিয়ালে। অভিযুক্ত আয়ু আলী চৌধুরীক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আরক্ষী। গুৱাহাটীত দুটা দিনত সংঘটিত দুটাকৈ শিশু কিশোরী ধর্ষণের ঘটনা। হাতীগাঁওর পূর্বে শনিবারের দিন কটাহবাড়ীত সংঘটিত হয়েছিল কিশোরী ধর্ষণের ঘটনা। কটাহবাড়ী 4 নম্বর মসজিদের সমীপত 12 বছরীয় কিশোরীক ধর্ষণ করেছিল এজন যুবকে। আর তারপর গুৱাহাটীর মহানগরীত শিশু ধর্ষণের ঘটনা হাতীগাঁওত। 9 বছরীয় শিশু ধর্ষণ লম্পট 60 বছরীয় বৃদ্ধর। ধোঁয়াচাঙত
উঠিছে রাজ্যের জল জীবন মিশন আসনি। প্রতিটি পরিয়ালের চোতাল বিশুদ্ধ পানি যোগান ধরার লক্ষ্যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে অভিলাষী আসনি যেন এটা ধোয়াশাঙত বহু সংখ্যক আসনির কাম সম্পূর্ণ হয়েছে, যদিও বা বছর বছর উকলি যাওয়ার পিছতো এটোপাল বিশুদ্ধ পানি পাবলে সক্ষম হওয়া নাই রাইজে। দুবছর পূর্বে নির্মাণ আরম্ভ করা ঢেকিয়াজুলির রাক্যমারীর অসুরমারী জল জীবন আসনি তারে দৃশ্য আমি দেখাইছো। ঠিকাদারের ময়মতালির দুবছর পূর্বে নির্মাণ আরম্ভ করা আসনি আজিলেক সম্পূর্ণ হয়ে নুঠিল, এই অভিযোগ স্থানীয় বাসিন্দার। ঠিকাদার নীরজ বুচ্ছাই নিজের ইচ্ছা অনুযায়ী লেহেমিয়া গতিত কাম কাজ করে থাকাত অত্যন্ত অতিষ্ঠ হয়ে পড়েছে গাঁওখনের লোক। এক রিপোর্ট আগবাইছো আমার সাংবাদিক হরেণ ভূমিজর। ঢেকিয়াজুলির জলজীবন আসনি রূপায়ণের নামত ব্যাপক অনিয়ম সংঘটিত হয়েছে। ঢেকিয়াজুলির রাইকসমারীর যখুরমারী গাঁও আছে, এই অখুরমারী গাঁত রূপায়ণ হওয়া জলজীবন আসনি, এই জলজীবন আসনিত ব্যাপক অনিয়ম সংঘটিত হওয়ার অভিযোগ তুলিছে স্থানীয় রাইজে। কেনো দুটা বছরে নির্মাণ কার্য পড়ে রয়েছে, কিন্তু ঠিকাদার নাই, খবর নাই বিভাগীয় কর্তৃপক্ষরও। দুই বছরে পড়ে রয়েছে এই জলজীবন মিশনের যনি লেহেমিয়া গতিরে কাম হওয়ার অভিযোগ তুলিছে স্থানীয় রাইজে। মানে পোনে পোনে দৃশ্য দেখাম যেকিয়াজুলির অখুরমারী গাঁত নির্মাণ কার্য চলি থাকা জলজীবন আসনি, এই জলজীবন আসনি আর এতিয়া ঠিকাদার আর জনস্বাস্থ্য কারিকরী বিভাগের বিরুদ্ধে খুব প্রকাশ করেছে স্থানীয় রাইজে। মই পোনে পোনে দৃশ্য দেখাইছো, এয়া হৈছে ঢেকিয়াজুলির অখুরমারী গাঁত থাকা জলজীবন আসনি। বিশুদ্ধ খোয়া পানি যোগানোর বাবে এই গাঁওখনের রূপায়ণ করা জলজীবন আসনি, এই জলজীবন আসনি বিগত দুটা বছরে এনে ধরনের অর্ধনির্মাণ হয়ে পড়ে আছে, কিন্তু খবর নাই ঠিকাদার অভিযন্তার। স্থানীয় রাইজে এই ক্ষেত্রে বহুবার আবেদন নিবেদন করিলে, যদিও কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ কিংবা ঠিকাদারের কোনো ধরনের কানখার নাই বা কাম ক্ষিপ্র গতি যে ধরনের করব লাগছিল সেয়া কিন্তু রূপায়ণ করা দেখা হওয়া নাই, আর ইয়াকে লই কিন্তু এটা খুব প্রকাশ করেছে স্থানীয় রাইজে। মই কথা পাতিম স্থানীয় সচেতন লোক কিছু আছে তেওঁলোকৰ সৈতে কি কয়। হয়, আসলে আমি সাবলৈ পাইছো বিগত দুটা বছর উকলি গল, কিন্তু আজি 95 লাখের জল জীবন মিশন আসনি, সেই আসনি আজি আমি সাবলে পাইছো যে না ঠিকাদারের খবর আছে না কিবা। আমি মাঝে মাঝে সাবলে পাও দুই এটা মিস্ত্রি আহে, আহি করবাত অলপ ইটা গাঁথনি মারে, করবাত অলপ সিমেন্ট মারে, ঠিক এনে ধরনের লেহেমিয়া, এনে ধরনের লেহেমিয়া গতিত কাম চলি আছে যে আসলতে কবলে মানে ভাষ্য নাই। আর বিভাগীয় কৃতপক্ষই আছে আসলে সিহতে অফিসত বহি পেলায় কাগজে কলমে ইহতে অফিসর দায়িত্বটা খামরি আছে, তখন কোনো ধরনের ফিল্ড ভিজিটর নাই, ইহত কোনো ধরনের আজি ঠিকাদার দুই বছর উকলি গল, আজি ঠিকাদার ওপর কোনো ধরনের আমি হয়তো ভাবিছো প্রেসারের কোনো ব্যবস্থা নাই। কারণ আজি সকল কামর আমি জানো যে সকল কামর একটা টাইম সীমা থাকে, সরকারে যি কাম দিয়ে সেই কামর একটা গাইডলাইন থাকে, সেই গাইডলাইন মতে হয়তো এক বছর বা ছয় মাস ভিতর কামখিনি সম্পূর্ণ হয়ে উঠিব লাগে। আর বিশেষকে জলজীবন মিশন এটু মানুষের অতি দরকারি, আজি পানিখনে হয়েছে প্রাণ, আর প্রাণের পানিরপরাই আজি বিভিন্ন বেমার আজারেরপরা মানুষ বাঁচে। আজি আমি গাঁও অঞ্চলবিল আজি দুখিয়াখানি রাইজ এত বসবাস করে আছে, আর বিশেষকে দুখিয়া শ্রেণীর মানুষ আজি পানিটা কি বস্তু না জানে, ভাল পানি বেয়া পানি না জানে, পানি পালে খায়। গতি সরকারে এই ব্যবস্থা লৈছে যে ঘর ঘর মে জল, ঘর ঘর মে নল বলে এনেকা একটা স্লোগান আছে, কিন্তু আমি যে স্লোগানটা সরকার সাবলে পাই আছো যে আসলতে যে স্কিম আছে স্কিমটা হয়তো কমিশনের অঙ্কত স্কিমবিল চলি আছে, কমিশন পোৱাৰ পিছত ঠিকাদারে কাম করে আছে না নাই, বিভাগীয় কর্তৃপক্ষের কোনো ইয়াত খা খবর নাই। আসলে যিজন আমার ইয়াত অশোক সিংগাল যিজন মন্ত্রী হয়, তেখেতে জলসিঞ্চন বিভাগের এজন দায়িত্ব মন্ত্রী, আর তেখেত প্রভাতখালী মন্ত্রী বলে কয়। আজি তেখেতর ঢেকিয়াজুলি সমষ্টিতে আজি সাবলে পাইছো যে আজি আমার অখুরমারী, ভেলাগুড়ি, চেমরাজুলি এনে ধরনের যা গাঁও আছে সেই গাঁওবিল এনে ধরনের লেহেমিয়া গত কামবিল চলি আছে। গতি আমি অনুরোধ জানাব বিচারিছো যে আজি দুই বছর উকলি গল এনে ধরনের ঠিকাদারক কর্তন করে পেলায় নতুনকে ঠিকাদারক নিয়োগ করক, আর কামবিল অতি শীঘ্রে ইয়াৰপৰা সম্পূর্ণ করার ব্যবস্থা করা, যাতে রাইজে যাতে এটোপাল খোৱা পানি, বিশুদ্ধ খোৱা পানি খাবলৈ পায় বলে তাকে আমি অনুরোধ জানাইছো। মাই থান স্টিল নহয়, ওচর সুবুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাই থান স্টিল। বিশ্বত ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের বাবে দেশে একগোট হয়ে দিব খোঁজ।
চাওক কেনেদরে এক কোটি লোকের হাততে আছে পৃথিবীর ভাগ্য, যে লিখিব নতুন ভবিষ্যৎ। শীঘ্রে আহি আছে কেবল নিউজ 18 নেটওয়ার্কত। এইটো মাইথন স্টিল নহয়। ও উসর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথন স্টিল। ও উসর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথন স্টিল। ব্রেকিং নিউজ এই মুহূর্তত শিলচর ইতিমধ্যে উপস্থিত হয়েছে কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী। শিলচর বিমানবন্দরত রাহুল গান্ধীক উষ্ম আদরণি জানাইছে কংগ্রেসের নেতৃত্ব, দলীয় নেতৃত্বর উষ্ম আদরণি। শিলচরত রাহুল গান্ধীক আদরণি জানাইছে প্রদেশ কংগ্রেসের সভাপতিয়ে। শিলচরের বিমানবন্দরের লক্ষ্মীপুরলৈ রওনা হয়েছে রাহুল গান্ধী। লক্ষ্মীপুর জিরিবামর শরণার্থীক সাক্ষাৎ করব। প্রাণর মমতাত কাছাৰত আশ্রয় লৈ আছে মণিপুরের বহু লোকে। কাছাৰৰ মণিপুরলৈকে যাব, তারপর কংগ্রেসের সাংসদগী ইম্ফলত উপস্থিত হব, তারপর চুড়াচান্দপুরলৈকে যাব রাহুল গান্ধী। মণিপুরের রাজ্যপালকও সাক্ষাৎ করব রাহুল গান্ধীয়ে। ইতিমধ্যে শিলচরত অবতরণ করেছে রাহুল গান্ধীয়ে। শিলচরত উপস্থিত হয়েছে, আদরণি জানাইছে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বই, আর ইয়ার পিছতে লক্ষ্মীপুর জিরিবামর শরণার্থীক সাক্ষাৎ করব রাহুল গান্ধীয়ে। স্তব্ধ এতিয়া মায়ানগরী। আকস্মিক বানপানীর ফলত বিত্তীয় রাজধানীখনত এতিয়া হাহাকার অবস্থা, স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। বিগত ছটা ঘণ্টাত শহরখনত 300 mm বরষুণ হয়েছে, আর তারপিছতেই তীব্র পানি জমা হওয়া দেখা গৈছে। বাস রেল সেবা সকল বন্ধ হয়ে পড়েছে। ইয়া মুম্বাইর রাজপথ ব্যাপক রূপত তাত যানজটর সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বিএমসিয়ে মায়ানগরীত ঘোষণা করেছে বন্ধ। মুম্বাইর সকল সরকারি আর ব্যক্তিগত বিদ্যালয় মহাবিদ্যালয় অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করার পিছত পরবর্তী অধিবেশনের সিদ্ধান্ত ঘোষণা করা হব কেতিয়া শিক্ষানুষ্ঠান সমূহ খোলা হব। রাজ্যের চৌদিকে এটা বান বিভীষিকা, বানপানীর হাহাকার পরিস্থিতি। করবা যদি মথাড়ি ভাগিছে, করবা তাকে খহিছে গড়া। খেতিপথার ঘর বাড়ি সকল এফালের উটাই নিছে বলিয়া বানে। পানি কমিলেও ঠায় ঠায় অব্যাহত আছে অবর্ণনীয় পরিস্থিতি। শিবসাগর আর ডিমো দিচাং নদীর বাহনী পানীত আজিও ডুব গৈ আছে বিস্তীর্ণ অঞ্চল। বিশেষক খামুন, খনিকর, বরপাত্র, গোহাই গাঁও, বাক্সু অঞ্চল প্রায়বিলাক বাটপথ পানির তলত। বানের ফলত 15 হেক্টর কৃষিভূমি ক্ষতিগ্রস্ত হওয়ার খাদ্য সংকটত ভুগিছে 10,000 অধিক পশুধন। ইফালে বর্তমানেও খামুন স্বাস্থ্য কেন্দ্র সম্পূর্ণ পানির তলত, যার ফলত চিকিৎসা কর্মীয় নাওত উঠি ঘরে ঘরে গৈ চিকিৎসা আগবহাবলিয়া হয়েছে। সেবা প্রয়োজনীয় চিকিৎসা লাভের বঞ্চিত হয়েছে বহুজন। মৌজাটো থকা 22 প্রসূতির ভিতর 2 নারীরে ডিমো চিকিৎসালয় প্রেরণ করা বলে সদরি করেছে চিকিৎসা কর্মীয়ে। এক রিপোর্ট আগবাইছে আমার শিবসাগরের সাংবাদিক প্রদীপ গগৈ। হয়, শিবসাগর জেলার ডিবো বিধানসভা সমষ্টিত অপরিবর্তিত আছে বান পরিস্থিতি। বর্তমানেও দিচাং আর দিরৈ নদীর বাহনী পানিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে রেখেছে। বহু সংখ্যক গাঁও বর্তমানেও বানর কবলত, যার বাবে হাহাকার করেছে ইয়ার রাইজে। মই এটা বর্তমান আছো শিবসাগরের খামুনত, আর এই খামুনের যে স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্র যা 4-5 দিন ধরে সম্পূর্ণ বানর কবলত আছে। সেইদরে ইয়াত যাক শিক্ষানুষ্ঠান আছে, সেই শিক্ষানুষ্ঠানবিলাক সকলো তল গৈ আছে। ইয়ার উপরও অন্যান্য যি অনুষ্ঠান প্রতিষ্ঠান সকলো তল গৈ আছে। মই দেখাইছো এই পরিবেশ সাগর সদৃশ পরিবেশ হয়ে আছে এই সমগ্র অঞ্চলটোত। মই ইয়ার যিসকল স্থানীয় লোক আছে তেওঁলোকৰপৰা জানিব বিচাৰিম। ইয়া এগৰাকী বাইদেউ আছে আমার, তেওঁ চিকিৎসার লগত জড়িত, তেওঁৰপৰা ভাষ্য ল'ম। বাইদেউ,
আপনি কোন কেন্দ্রত কাম করে? খামন উপস্বাস্থ্য কেন্দ্রত আছো। এটা 1 তারিখের পর স্বাস্থ্য কেন্দ্রটি বুড়ি আছে, 4-5 গাঁও। তার মানে কি হল, খামন খনিকর 2 নং ইকোয়াতলি আটাইক বানপানীর বুড়ি আছে। কালি রিলিফ দিছে বলে ও মানুষ সবই চোতাল ঘর সকল বুড়িছে, খোৱা পানীৰ পৰা আদি কৰি বহুত সমস্যাৰ সন্মুখীন হ'বলগা হৈছে। চিকিৎসাৰ ক্ষেত্ৰত আমি যে আমাৰ যিকেইটা দৰৱ পাতি আছে সেইকেইটা বাৰু দিছোঁ, আকৌ আজি এইকেইদিনতে এটা কেম্প দিয়াৰ কথা আছে, এতিয়ালৈকে মানে হেৰি কৰা নাই বাৰু, আহিব বুলি ভাবিছোঁ। আমি ক'ত কি ধৰণে যাবলগীয়া হৈছে? যাবলৈ আমি নাৱতো যাবলগা হৈছে, হেৰি কৰি মানে কি কি চাবলগীয়া হৈছে, যেনেকৈ চিকিৎসা পৰি মানে আকৌ যাতায়াতৰ এতিয়াতো অসুবিধা হৈছে মানুহবোৰ, এতিয়া তেওঁলোকৰ নাৱতে যাবলৈ কৈছে। বিশেষকৈ আমাৰ প্ৰেগনেণ্ট মানুহ আছে, প্ৰেগনেণ্ট মানুহখিনি আমি পৰাপক্ষত এতিয়া তাৰমানে তেওঁলোকৰ অলপমান প্ৰেগনেণ্ট আমাৰ হেৰি 22 জনী আছে, 22 গৰাকী, অঁ 22 গৰাকী আছে। তেওঁলোকৰ ঠিকেই আছে, কালি এগৰাকী ডিমুত ভৰ্তি কৰাইছে, তাৰপিছত আৰু এগৰাকী আছে এতিয়া হেৰিয়ৰ পৰা আছে, আগষ্টৰ 15 তাৰিখে আছে এখন। এতিয়া মোৰ ডিমু বাবা ফোন কৰিছিলে অলপমান, অহা যোৱা মানে তেওঁলোকক এতিয়া ঠিকেই আছে বাৰু। আমি কালি পৰহিদিনা গৈছিলোঁ তালৈ, তেওঁলোকে কালি পৰহিদিনাখন নাৱেদি গৈছে, আৰু নাৱেদি গ'লে নহ'লে আকৌ দিগদাৰ হ'ব বোলে, সেইকাৰণে তাতে ডিমুতে বোলে ভৰ্তি কৰি দিওঁ। ৰোগীও নাৱেদি অনা নিয়া কৰিবলগীয়া হৈছে। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন জো বাইডেনক প্রচারের পর আঁতরি থাকার আহ্বান একাংশ নেতার। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন জো বাইডেনের প্রার্থিত্বক লৈ দুভাগত বিভক্ত হয়ে পড়েছে এটা ডেমোক্রেটিক দলরেই নেতা সকল। একাংশয় বাইডেনক পুনের রাষ্ট্রপতি পদর প্রার্থী হিসাবে বিচারিছে, কিন্তু সরসংখ্যকে ইয়ার বিরোধ করেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের এই বতাহ যা ক্রমাৎ যেন গরম হয়ে পড়েছে, তার মাজতে কেইবাজনো শীর্ষ হাউস ডেমোক্রেটে রাষ্ট্রপতি জো বাইডেনক 2024 চনের প্রচারের পর আঁতরি থাকবলে আহ্বান করেছে। দেওবারে হাউস সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিসর দ্বারা আয়োজিত এক রাজনৈতিক অনুষ্ঠানের সময়তে এই তথ্য প্রকাশ পাইছিল। এই অনুষ্ঠানের উদ্দেশ্য আছিল এই সপ্তাহত ওয়াশিংটনলৈ সদস্য সকল উভতি অহার লগতে র্যাঙ্কিং সদস্য আর নেতা সকলের মতামত নির্ধারণ করা। সংহারী বানত রাজ্যজুড়ি নাজল নাথল অবস্থা। এতিয়া পানি কমিছে, কিন্তু ঠায়ে ঠায়ে আবদ্ধ হয়ে আছে বহুজন, কিয়নো ঘরখনের ভিতর এটা অবর্ণনীয় পরিস্থিতি। বান শিবিরত বহুধনের সৈতে সহাবস্থান করবলগিয়া হয়েছে বানাক্রান্তয়। তামারহাটর বান বিধ্বস্ত বহুকেটা অঞ্চল বানাক্রান্তর লগতে জলবন্দী হয়ে আছে, তাত হাজার হাজার পশুধন, আর যার ফলত বানাক্রান্ত অঞ্চলত হাজার হাজার পশুধনের খাদ্যর অভাব আর নিরাপদ আশ্রয়ের অভাব ঘটিছে। ইফালে বিভাগীয় কর্তৃপক্ষের পৰা বানাক্রান্ত কোনো সাহায্য সহায় নোপারও অভিযোগ, লগতে পশুপালকে বিশেষকৈ পশু খাদ্য নোপারেই অভিযোগ তুলিছে বিভিন্ন ঠাইত বানপীড়িত রাইজে। সেয়েহে বানাক্রান্ত রাইজে তেওঁলোকৰ লগতে পশুধনের বাবে খাদ্য সামগ্রী যোগান ধরার উপরও চিকিৎসার ব্যবস্থা করে দিবলৈ দাবি উত্থাপন করেছে। পুনৰ চাওঁ হওক এই মুহূৰ্তত কি আছে সংবাদ শিৰোনামত। টপ হেডলাইনস আগবঢ়াইছে কিংষ্টন এডুকেশ্যনেল ইনষ্টিটিউট। ইমাজিন, ইনোভেট, ইনস্পায়াৰ। অসমত উপস্থিত রাহুল গান্ধী মণিপুরলৈ কৰিব যাত্রা। শিলচর বিমানবন্দরত উপস্থিত হয়ে জিৰিবামৰ ভুক্তভোগীৰ আশ্রয় শিবির পরিদর্শন করব রাহুলে। শিলচরের পর দুপুরে 1 বজাত ইম্ফলত উপস্থিত হব কংগ্রেস সাংসদগৰাকী, মণিপুরৰ রাজ্যপালকো কৰিব সাক্ষাৎ। গুৱাহাটী মহানগরীত পুনের হিট এন্ড রানের ঘটনা। বরাকর রাষ্ট্রীয় ঘাইপথত দ্রুতবেগী বাহনের খুন্দাত প্রাণ হেরালে এজনে। জালুকবাড়ির খানাপাড়া অভিমুখী পথত এজন লোকক মহতিয়ায় বাহনসহ চালকর পলায়ন। মহানগরীর ধারাবাহিক হিট এন্ড রানের ঘটনার পিছতো নির্বিকার যান বাহন আরক্ষী। বাংলাদেশত রথযাত্রার মাজতে ভয়ঙ্কর ঘটনা। সেউজগাড়ী ইস্কন মন্দিরের রথযাত্রার মাজতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 6 জন ভক্তর মৃত্যু। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত প্রায় অর্ধ শতাধিকক হাসপাতালত ভর্তি। যাত্রার সময়তে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারত লাগি জ্বলি উঠে রথ। স্মার্ট মহানগরীর বিভিন্ন প্রান্ত পদপথত মরণ ফান। কেইবাটাও স্থানত বর্তমানেও বিপজ্জনকভাবে উন্মুক্ত অবস্থাত আছে নলা। স্মার্ট মহানগরীর উন্মুক্ত নলাক লৈ নীরব সরকার প্রশাসন। জুটি নকরার অবিনাশ কাণ্ডর পিছতো কুম্ভকর্ণ নিদ্রাত। জিএমসি জিএমডিএ নলা নির্মাণ বান্ধ বোকা নিষ্কাশনের নামত উন্মুক্ত করে রাখিছে কেইবা ঠাইতো নলা।
মহানগরী মুম্বাই কৃত্রিম বানর সংহারী রূপ নেড়ানেপেড়া বরষুণের ফলত জলমগ্ন হয়ে পড়েছে মুম্বাইর বিস্তীর্ণ অঞ্চল। ঘাইপথ রেলপথ জলমগ্ন হয়ে পড়াত ব্যাহত হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা। কৃত্রিম বানর পলমক চলিছে কেবাখনো রেল। অনাগত তিনি দিন মুম্বাই ধারাষার বরষুণের আগজাননি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মাজতে আজি মস্কোলে যাব ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনিয়া মস্কো ভ্রমণত প্রধানমন্ত্রী মোদিয়ে সাক্ষাৎ করব রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনক। বাইশ সংখ্যক ভারত রাশিয়া বার্ষিক সম্মিলনত অংশ লোব মোদিয়ে। 9 জুলাই মস্কোর পুনে পুনে যাব অস্ট্রিয়ালৈ। বানাক্রান্ত পর্যাপ্ত সাহায্য প্রদান নকরার অভিযোগ বিরোধীর ডিমত বান পরিদর্শন করে সরকারক তীব্র সমালোচনা। সাংসদ গৌরব গগৈ আর বিধায়ক দেবব্রত শইকীয়ার কলিয়াবরত রাজ্যের বান পরিস্থিতির সরকার আর ঠিকাদারী গোষ্ঠীর সমালোচনা। সমুজ্জ্বল ভট্টাচার্যর রাজ্যের বান পরিস্থিতি কিছু উন্নত হয়েছে যদিও এটিও জলমগ্ন 28খন জেলা বানাক্রান্ত। প্রতি জেলার বর্তমানেও আশ্রয় শিবিরতেই আছে হাজার হাজার বন্যার্ত। পানি কমিলেও দুঃখ দুর্দশা আঁতরা নাই বানপীড়িতর। বিশুদ্ধ খোয়া পানির আরম্ভ করে বিভিন্ন সমস্যার জর্জরিত বানাক্রান্তর হাহাকার অবস্থা। রাজ্য বানাক্রান্ত দুর্যোগ দুর্ভোগের মাজতে বিলাসিতা এআইইউডিএফর বানাক্রান্তক ভেঙুচালি করে দিসপুর বিধায়ক রফিকুল ইসলামর বাসগৃহ বরভোজ। ভোজ ভাত নহয় বান বিপর্যয় সন্দর্ভতহে আলোচনা হয়েছে বলে মন্তব্য বিধায়ক রফিকুলর। পুরীর জগন্নাথ রথযাত্রার আজি দ্বিতীয় দিন। দেওবারে আরম্ভণির দিনায় লাখ লাখ ভক্তর সমাগমর ফলত হেঁচা ঠেলাত আহত কেবাজনো ভক্ত। আহত বহু ভক্ত সমীপর হাসপাতালত ভর্তি। দুদিনিয়াক অনুষ্ঠিত পুরীর রথযাত্রাত লাখ লাখ দেশি বিদেশি ভক্তর সমাগম। Top headlines at Prohase Kingston Educational Institute. Imagine, innovate, inspire. Hey to my thun still na hoy. Oh, sir, Supriya hokole logaise. Strong mane. My thun still. Tojo.